আসসালামু আলাইকুম ইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন সুরতে সংবাদ শুনুনam দেশের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন ব্যস্ত জীবনযাত্রায় ফিরেছে রাজধানী দিনে কারফিউ শিথিল থাকায় সড়কে যানবাহনের বাড়তি চাপ দূরপাল্লার বাস লঞ্চ চললেও বন্ধ ট্রেন কোটা আন্দোলন ঘিরে নাশকতা ও প্রাণহানির সুষ্ঠু তদন্ত দাবি আইনজীবী নেতাদের রাষ্ট্রীয় অপরাধ ঢাকতে গ্রেফতার কর গ্রেফতারের অভিযোগ বিএনপির এবং সেতু ভবনে অগ্নিসংযোগের মামলায় আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে সহিংসতার দুই শতাধিক মামলায় আটক আড়াই হাজার শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত যারা দেশের উন্নয়ন ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন দেশবাসীর কষ্ট লাঘবে যে উন্নয়ন করা হয়েছিল সেগুলো ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে কোটা আন্দোলনকারীরা আবারও নতুন করে দাবি পেশ করে নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত আপেল মাহমুদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর দশ নম্বর ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা টিকিট ভেন্ডিং মেশিন বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা যাত্রী প্রবেশের পাঁচ মেশিনসহ সবকিছু ভেঙে গুড়িয়ে দেয় নাশকতাকারীরা বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন দেখতে মিরপুর দশ নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় তলার প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তিনি জনগণের কল্যাণে গড়ে তোলা মেট্রো রেল স্টেশনের এমন অবস্থা দেখে আবেগ তাড়িত হয়ে যান প্রধানমন্ত্রী নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষের করতে যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো যারা ধ্বংস করেছে তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে হবে বিচার তারা করতে তাদের আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরেও নতুন করে আবারও কয়েক দফা দাবি পেশ করায় খুব প্রকাশ করেন সরকার প্রধান ওই এক দফার পরে আসলে চার দফা তারপর ছয় দফা তারপর আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার হবে না আরও আট দফা যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই হামলায় আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত আট সদস্যের তদন্ত কমিটিকে দশ কর্ম দিবসের মধ্যে দিতে বলেছে ডিএমটিসিএল ঝকঝকে মেট্রো রেল স্টেশনটিতে এখন নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞের ছাপ এই স্টেশনটি পুরোপুরি চালু হতে আরও প্রায় এক বছর সময় লাগলেও এর ক্ষত মানুষের মনে রয়ে যাবে বছরের পর বছর আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী ঢাকা দিনে কারফিউ শিথিল থাকায় ব্যস্ত হয়ে ওঠে চিরচেনা নগরী চলমান পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ থাকায় সড়কে ছিল যানবাহনের বাড়তি চাপ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাইভার্সন ও গণপরিবহন কম থাকায় যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী রিপোর্ট করছেন আদিন সজীব জটের শহর ঢাকা আবারও চেনার জীবন জীবিকার তাগিদে কর্মজীবীরা ঘর ছেড়ে বাইরে কাজে ছুটছেন অনেকটা নিশ্চিন্তে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় ব্যস্ততা বেড়েছে অফিস আদালতে প্রধান সড়কগুলোতে তীব্র যানজট বেঁধেছে অনেক রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে যার ফলে আপনার একদিকে আসতে হয় অনেকে অনেক মানে জানেও না কোন দিকে রাস্তা বন্ধ কোন দিকে খোলা এতে করে মানে জনজীবন আর দুর্ভোগ নেমে এসছে করে স্টুডেন্টদের জয় হয়েছে স্টুডেন্টদের প্রাপ্য যেটা ছিল সেটা পূরণ করে দিয়েছে আমি মনে করি এখন আসলে সবকিছু মিলে পরিবেশ শিথিল আছে উড়াল ট্রেনের নিয়মিত যাত্রীদেরও এখন ঘাম ঝরছে বাসে গরমে কাবু অনেকে তবু আপাতত স্বস্তি স্বাভাবিক জীবনে ফিরতে পেরে আমার একটা কাজ আমি এখন আগের কাতে যাবো আমি কারণ বাজার থেকে আমার সেখানে তো পাঁচ মিনিটের বেশি লাগতো না আমি গতকালে ওখানে গেছি বাসে আমার প্রায় দেড় ঘন্টা লেগে গেছে মেট্রো রেলটা চললে একটু স্বস্তি পেতাম যেটার কারণে আসলে আমাদের একটু ভোগান্তি বেশি হচ্ছে অফিস খোলার দ্বিতীয় দিনেও বাসে ঠাসা যাত্রী ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেল সিএনজি ছিল বেশি এই সময় যে রাস মানে রাস্তায় একবার প্রচন্ড যানজট মানুষ তো মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে কারফিউয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক সেনাবাহিনী তবে দিনের বড় একটা অংশ গাড়ির থাকায় জট সামলাতে ব্যস্ত ট্রাফিক পুলিশরা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই কিন্তু মানুষের ভেতরের চাপা ভয়টা এখনো কাটেনি পুরোপুরি তাই সবার প্রত্যাশা দেশ ও দশের কল্যাণে সবাই যদি কিছুটা ছাড় দেয় তাহলেই বদলে যাবে পরিস্থিতি আদিন সজীব এটিএন বাংলা ঢাকা দিনে কারফিউ শিথিলে রাজধানী থেকে দূরপাল্লার বাস ও লঞ্চ ছাড়লেও এখনো চালু হয়নি ট্রেন ফলে অনেকে কমলাপুর রেল স্টেশনে এসে ফিরে যাচ্ছেন আবার কেউ কেউ নির্দিষ্ট সময়ে বাস বা লঞ্চে উঠতে না পেরে পড়েন বিপাকে তাই এমন পরিস্থিতি দ্রুত উন্নতি চান তারা বিস্তারিত ইসলামের রিপোর্টে ইসলাম অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় এসে গত এক সপ্তাহ ধরে আটকে আছেন এই দম্পতি দীর্ঘ ভোগান্তি শেষে অসুস্থ স্বামীকে নিয়ে কিশোরগঞ্জেতে এসেছিলেন কমলাপুর রেল স্টেশনে কিন্তু প্রায় সপ্তাহখানিক ধরে চলছে না কোনো ট্রেন আজকে আটদিন হচ্ছে ড্যালিসিস দিতাম রাত্রে শুনছি তিতাম ট্রেন চলব এই কারণে আর একই অবস্থা কমলাপুর স্টেশনে আসা অন্য যাত্রীদের আমরা ছাব্বিশ তারিখে টিকিট কেটেছিলাম তখন কোনো প্রবলেম হয়েছিল না কিন্তু তারপরে এই প্রবলেমগুলো হওয়ার কারণে আমাদের যাওয়াটা আটকে যায় এভরিথিং এস্কেলেটেড সো ভেরি ফার্স্ট এন্ড এডভার্স রিলি প্যানিক ইং কম দূরত্বের কিছু ট্রেনে সারবো তো সেই শুনেই আমরা আসলাম আর কি তো এখন আসার পরে বলতেছে যে সারা কথা ছিল করা হয়েছে তবে কিছুটা স্বস্তি বাস ও লঞ্চ যাত্রীদের কারফিউ শিথিল থাকায় যাত্রী নিয়ে ছুটে যায় বাস ও লঞ্চ নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পেরে অনেকেই আবার পড়েন বিপাকে পাঁচটার দিকে ওদের লাস্ট বাস তো আল্লাহর রহমতে বাস ধরতে পারছি আমরা দেশে দেশের পরিস্থিতি শান্ত হোক আগে যেমন মনে করেন লঞ্চার তো আটটা বাজে এখন লঞ্চার দিচ্ছে পাঁচটার আগে শতকরা এসে লঞ্চ পেলাম লঞ্চ নেই আমি ঠিক আছে আয়া বিশৃঙ্খলা এড়াতে গত শনিবার থেকে কারফিউ জারি করে সরকার কারফিউ শিথিল সময়ে বাস ও লঞ্চ চললেও ট্রেন চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সপ্তাহের শেষ কর্মদিবাসে চলমান কারফিউর শীতলতার মাঝে কর্মব্যস্ততা জনজীবনে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের চলাচলে সড়ক ও নৌপথে কিছুটা স্বস্তি থাকলেও ঘোরেনি রেলের চাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন সবারই প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি স্বস্তি ফিরবে জনমনে তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা সংস্কার আন্দোলনের নামে দেশ জুড়ে যেভাবে অগ্নিসন্ত্রাস ও ভাঙচুর করা হয়েছে তাতে পরিষ্কার স্বাধীনতা বিরোধীরাই এসব কর্মকাণ্ড করেছে বিকেলে বগুড়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তিনি একথা বলেন সরকারি চাকরিতে সাতানব্বই শতাংশ মেধার সুযোগ দেওয়া হলেও আন্দোলনকারীরা সরকার ও আদালতকে ধন্যবাদ না দেয় হতাশা প্রকাশ করেন মন্ত্রী বাংলাদেশ যারা জঙ্গির উত্থান ঘটন ছিল একাত্তরে যারা চাইনি সেই সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিলো এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালাচ্ছেন চালিয়েছেন আসল কথা ছিল এ দেশকে কীভাবে আকর্যকর করা যায় দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে সেইটাকে কিভাবে স্তব্ধ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা নস্বাৎ করা কিভাবে যায় সেটাই ছিল মূল লক্ষ্য আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের এ সময় তিনি জানান কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় কালে ও বায়দুল কাদের বলেন বিএনপি রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় টানা কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে ওঠার পর রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের কয়েকটি থানার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় বিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত রাজধানীতে বিটিবি মেট্রো সহ স্পর্শকাতর স্থাপনায় নাশকতা বিএনপি জামাতের পূর্ব পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের বেঁচে বেঁচে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে বিএনপি জামাতের নাশকতাকারীরা চুপ করে বসে নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও আশঙ্কা রয়ে গেছে তারা ধাপ টিমেরে বসে আছে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওয়াবদুল কাদের সন্ত্রাসী कायदा পথে। অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায় রক্তের স্রোতের মধ্যে তারা ক্ষমতা চায় এদিকে গত কয়েকদিনের সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজধানীতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি বলেন বহিরাগত একটি চক্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালায় বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ কেউ যেন আবারও বিনষ্ট করতে না পারে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী কোটা আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি এদিকে চলমান এইচএসির আগামী সপ্তাহের আরো চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে জঙ্গিবাদী কায়দায় উগ্রবাদী কায়দায় কট্টরপন্থী ব্যক্তিরা ঢাকার বাইরে থেকে এসে এই তণ্ডব কেন চালালো কিভাবে চালালো উদ্দেশ্য কি ছিল আমি কেন সন্তান হারা হলাম সেই প্রশ্ন আমাদের আছে সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা আছি শান্তি স্থিতিশীলতা সেটাকে পোক্ত না করে প্রতিষ্ঠান খুলে আবারও রক্তের রাজনীতির বলি আমাদের সন্তানরা হবে সেটা আমাদের কোনো অভিভাবক আশা করেন কোটা আন্দোলনের সময় মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড কামাল উদ্দিন আহমেদ প্রতিটি মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি বলেন এতে কারো দায় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে মিরপুর রেল মিরপুর মেট্রো রেল স্টেশনে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান চপলের রিপোর্ট কোটা আন্দোলনের সময় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় দেশ টুরে এতে প্রাণ হারান শিক্ষার্থী পথচারী আন্দোলনকারী পুলিশ সদস্য সহ সাধারণ মানুষ এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো কেবল দুই বছর সাত মাস চাকরি থেকেছে সে মারা যায় তাহলে কিরকম একটা হতে পারে একমাত্র আর্নিং সোর্স ছিল যারা মেরেছে তাদের সু제বার করার জন্য অনুরোধ করা হলো সুষ্ঠু বিচার চাই এমন মিত্র কুমার দিন আমি দেখি নাই 71 যুদ্ধ বড় যুদ্ধ বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিরপুর দশের ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে যান সেখানে তিনি দাবি করেন প্রাণহানি এরিয়ে আন্দোলন থামাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল মানবাধিকার কমিশন তারপরও হতাহতের ঘটনা ঘটে যা মানবাধিকারের লঙ্ঘন জাতীয় মানবাধিকার কমিশন থেকে এটা অবশ্যই বলি যে এ ধরনের মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত নয় এবং এগুলো মানবাধিকারের লঙ্ঘন সার্বিক প্রচেষ্টা এগুলোকে বন্ধ করা প্রয়োজন যারা যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেক ব্যাপারেই যাতে তদন্ত করা হয় কতজন মৃত্যুবরণ করেছে সেটা সঠিকভাবে নিরূপণ করতে হবে এবং সে ব্যাপারে তদন্ত করে বের করতে হবে যে তারা কারা এবং কী কারণে মৃত্যুবরণ করলো এবং সেটা খতিয়ে দেখতে হবে সঠিকভাবে করতে হবে অন্যায়ভাবে কাউকে যাতে কোনোরকম দোষারোপের মধ্যে ফেলা না হয় সেই ব্যবস্থাটির ব্যাপারে আমরা সব সময় সচেতন করেছি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি আমাদের দেশে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এর মাধ্যমে সেটার জন্য আমরা খুবই চিন্তিত মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন বিরোধী মতকে দমনের অংশ হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং ভাইস চেয়ারম্যান বরকুত উল্লা বুলু ছেড়ে ও বিজেপির চেয়ারম্যান আন্দালি পার্থকে তুলে নিয়ে গেছে বাহিনী আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে নেতাকর্মীদের দোষারোপ করা হচ্ছে দাবি করে পুরো ঘটনা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই অংশ সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত পাল্টা পাল্টি সংবাদ সম্মেলনে সমিতির আওয়ামীপন্থী ও বিএনপি পন্থীর নেতারা এই দাবি জানান হুমায়ুন চিস্তির রিপোর্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও বিএনপি নেতা মাহবুব খোকন বলেন তদন্ত না করেই গণহারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার সংঘর্ষে আহত নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি তদন্ত করার আগেই কিন্তু গ্রেফতার শুরু হয়ে গেছে তাও হোলসেল গ্রেফতার বেসরকারি সম্পদ সমস্তকারীদের সত্যিকার পরিচয় উদ্ঘাট না করা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও আইনজীবীদের গণহারে হয়রানি ও গ্রেফতার না করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা হতবাক হয়ে যাই সরকার কেন এখন পর্যন্ত নিহতদের সংখ্যা গোপন করছে এরপরে সংবাদ সম্মেলন করেন আওয়ামীপন্থী অংশের আইনজীবীরা স্বাধীনতা বিরোধী চক্র এমন ধ্বংসযোগ্য চালিয়েছে বলে অভিযোগ করেন সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ নাশকতাকারীদের গ্রেফতার করছে বলেও দাবি করেন তিনি একদম ডাটা দেখে ভিডিও ফুটেজ দেখে তাদের মোবাইল মেসেজ চেক করে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেফতারগুলি করছেন স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে ব্যাহত করার জন্যই এই স্বাধীনতা বিরোধী চক্র এই জঘন্য ঘটনাগুলি ঘটিয়েছে আমরা বারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই তবে দুই অংশের নেতারাই ধ্বংসযোগ্য ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা ও সাজা নিশ্চিত করার দাবি জানান যারা এই সমস্ত হত্যাযোগ্য এই সমস্ত ধ্বংসযোগ্য এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত আমি আমরা বারের পক্ষ থেকে বিচার দাবি যারা করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় সম্পদ ও জনজীবন রক্ষায় আইনজীবীরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক বিএনপি কিন্তু সেই ভাসমান অবস্থায় বিভিন্ন আন্দোলনে হাত ধরতে চায় হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগদ্দিন আদালতে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে পার্থকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে সুষ্ঠু তদন্তের জন্য বুধবার রাজধানী বাড়িধারার নিজ বাসা থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কে আটক করে ডিবি এদিকে রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা দুই শতাধিক মামলায় এ পর্যন্ত জনকে আড়াই হাজার গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ এর মধ্যে সহিংসতার মদতদাতা জামায়াত শিবির ও বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল আজিজ ওরফে সুলতানকে রাজধানীর উত্তরখান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন সাম্প্রতিক সহিংসতায় দুষ্কৃতিকারীরা পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের হত্যার নীল নক। করেছিল মনির হোসেন তো রিপোর্ট সংবাদ সম্মেলনে জানানো হয় শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে সরকার পতনের আন্দোলন বাস্তবায়ন করতে দেশ জুড়ে নৈরাজ্যের হুকুম দিয়েছিল বিএনপি জামাত শিবিরের শিষ্য নেতারা সংসদতার অন্যতম মদদদাতা আব্দুল আজিজ ওরফে সুলতান জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন ডিবিকে মনির বলছে আন্দোলনে ভেতর কোবাইলে দশ হাজার আর আওয়ামী লীগের কোয়ালে পাঁচ হাজার টাকা ছাত্রলীগের কোয়ালে পাঁচ হাজার টাকা একটি স্বার্থন্যাসী গোষ্ঠী সহিংসতার জন্য অর্থ সরবরাহ করে ভারতে লোকজন দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নি সংযোগ ও ভাঙচুর করে বলে জানায় ডিবি ভাঙচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মারলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় নোরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাবাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে যাত্রাবাড়িতে পুলিশ হত্যার পর ঝুলে রাখার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি আমাদের তিনটা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে লোট মানে ঝুলিয়ে তারা হত্যা করেছে হয়তো তাকে আমরা ফিরে পাবো না এটা বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই এরই মধ্যে সহিংসতার অনেক সিসি ক্যামেরার ফুটেজ ও ভিডিও সংগ্রহ করেছে গোয়েন্দারা সহিংসতায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানায় ডিবি আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা কোটা আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে কোন গুলি ছোড়া হয়নি বলে দাবি র্যাবের সংস্থাটির মুখপাত্র মনিম ফেরদোস জারানা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয় র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান নরসিমদি কারাগার থেকে পালিয়ে যাওয়া এক জঙ্গিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে রিপোর্ট মুস্তাফিজুর রহমানের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যখন উত্তাল রাজধানী তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আকাশপথে নিরাপত্তা জোরদার করে র‍্যাব তবে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোঁড়া হয়নি দাবি করে সংস্থাটির মুখপাত্র জানান আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ছত্রবঙ্গল ও সাউন্ড ডেনেট নিক্ষেপ করা হয় আমাদের হেলিকপ্টার টহলের মাধ্যমে নন মাধ্যমে যেখানে আমরা বলতে চাই এটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেখানে আমরা টিআর শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি যে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি কমাতে পেরেছি এমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি সহিংসতার ঘটনায় গত পাঁচ দিনে দুশো আঠাশ জনকে আটক করেছে র্যাব এছাড়াও নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যাওয়া এক যোগীকেও গ্রেফতার করে তারা নাশকতার করার মাধ্যমে এগুলোকে আর্কাইড করে কিন্তু দেশের বিভিন্ন মাধ্যমে তিনি পাঠাতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এক ধরনের কোপাধেন ক্যাম্পেইন তাদেরকে চালাচ্ছে এবং এই অস্থিরতা তারা কিন্তু তৈরি করে রেখেছে এই অস্থিরতার মাধ্যমে তিনি দেশ তারা দেশে একটা অরাযোগ পরিস্থিতি তৈরি করতে চায় গত কয়েকদিনে র্যাবের শতাধিক সদস্য আহত হয়েছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র মুস্তাফিজ রহমান এটিএন বাংলা ঢাকা দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বঙ্গলা বন্তর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন বন্দর ও এর আশপাশে গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি জোরদার করা হয়েছে উপকূলীয় এলাকা নিরাপত্তা নৌবাহিনী প্রধান বলেন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কাজ করছেন তারা সবার সহায়তা পেলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা তার বঙ্গলা বন্দর এবং এই সংলগ্ন যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একই সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে দেশপ্রেমের সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমার বিশ্বাস সশস্ত্র বাহিনীর এই মোতায়েনের ফলে সার্বিকভাবে খুব শীঘ্রই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে সংযুক্ত আরব আমিরাতে প্রাপ্ত বাংলাদেশি কর্মীদের বিষয়ে সরকার কোন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী নিজ দপ্তরে মালয়েশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশিমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন এ সময় প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান তিনি আগামী মাসে মালয়েশিয়ার সাথে যৌথ কমিটির বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটি শ্রমবাজার খুলে দিতে আলোচনা হতে পারে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয় সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হোক সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই যে দেশে তাকো সেই দেশের আইন মেনে চলো সেই দেশের আইনকে অমান্য করো না এবং দেশের বাবমূর্তি কেউ বিনষ্ট করো না দেশের ক্ষতিকর না সেটাই আহ্বান ইসলামী ব্যাংক অর্থ সংবাদ সপ্তাহ খানেকের স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর পরিচালনার কার্যক্রম ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের এসআইকা ওয়ার্ল্ড সিস্টেমে এন্ট্রি দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে অনলাইন কার্যক্রম ও শুল্কায়ন এছাড়াও চালু হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সঙ্গে বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের সংযোগ তবে এখনও স্টেক হোল্ডাররা পুরোপুরি ইন্টারনেট সংযোগ না পাওয়ায় কিছুটা ধীর গতিতে চলছে পণ্য খালাস রপ্তানি প্রক্রিয়া তবে বহিরঙ্গরে পণ্য খালাস বন্দরে মূল জেটিতে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এবং ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রয়েছে আন্তর্জাতিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম সহ লেবার পার্টির সাথে এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ব্রিটেনের পার্লামেন্টে দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয় তাকে বহিষ্কার করা হয় ব্রিটিশ পার্লামেন্টে এই প্রস্তাবের পক্ষে একশো তিন ভোটের বিপরীতে বিপক্ষে ভোট পড়ে তিনশো তেষট্টি এতে প্রস্তাবটি বাতিল হয়ে যায় প্রস্তাবটি পাশ হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও তাদের জন্য সামাজিক সুবিধা দাবি করতে পারতেন অভিভাবক পার্লামেন্টে প্রস্তাবটি বাতিল হওয়ার পর সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনাল্ডস সহ রিচার্ড বার্গন ইয়ার্ন বার্নি রেবেকা লং বেইলি ইমরান হোসেন আফসানা বেগম এবং জারা সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিকেলের রাজধানী মিরপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ সময় তারা বলেন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে এসব করে তারা সরকার উত্থানে ষড়যন্ত্র করছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে বলে দাবি করেন স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা আমরা যেভাবে খাদ্য সরবরাহ করছি আমরা যেভাবে রান্না করা খাবার গরিব দুঃখী মানুষের মাঝখানে যারা এই কয়েকদিন ইনকাম যাদের হয় নাই যারা দিন আনে দিন খায় তাদেরভাবে জয় করছি আমাদের সারা দেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে এই কার্যক্রমগুলি পরিচালিত করবেন চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ব্যান্ড তারকা শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় একটি হাসপাতালে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ভাই হামিন আহমেদ জানান শাফিনের হার্ট অ্যাটাক হয়েছিল ম্যাসিভ জনপ্রিয় ব্যান্ড মাইসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শাফিন আহমেদ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে শাফিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএমআরাফের রিপোর্ট তার এমন সুর মানুষের মনে জায়গা করে নিয়েছে আশি আর নব্বই দশকে যে গানগুলো ক্যাসেটের ফিতে না বাজলে তরুণদের বিভিন্ন অনুষ্ঠান অসম্পূর্ণ মনে হতো শাফিন আহমেদ ছিলেন সেসব গানের জাদুকর জ্ঞান সঙ্গীতে শাফিন আহমেদ তার গিটারের সুরে এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যা তাকে বহুকাল মানুষের মনে স্থান করে দেবে বাবা কমল দাসগুপ্ত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার মা ফিরোজা বেগম কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী এমন পরিবেশে তাকে শিল্পী হিসেবে তৈরি করে যদিও ক্রিকেটেও তিনি ক্যারিয়ার করতে পারতেন তো খেলতে তো ভালো লাগতো একটু মাঠে গিয়েও প্র্যাকটিস প্র্যাকটিস হয়েছে প্রচুর একটু বড় স্কেলে ক্লাব লেভেলে আচ্ছা কিন্তু আমি আই চোজ মিউজিক মানে একটা পর্যায়ে আসলে যখন আই হ্যাড টু ডিসাইড যে আমি মানে কোন দিকে সময়টা দেব তো আমি টানটা বেশি দিকে উনিশশো উনশি সালে মাইলসের যাত্রা শুরুর পর তিনবার দল ছাড়েন পরবর্তীতে ভয়েস অফ মাইলস নিয়েও বিভিন্ন কনসার্টে অংশ নেন তবে দর্শক শ্রোতার কাছে বরাবরই তিনি মাইলসের সাফিন নামে পরিচিত সবশেষ বিশ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল কিন্তু সেদিনই অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয় কে জানতো আর কখনই তাকে আর স্টেজ মাতাতে দেখা যাবে না শিল্প সাহিত্যের তীর্থভূমি প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস প্যারিসের সেই নদীর তীরে চার ঘন্টার এই অনুষ্ঠানকে বারোটি ভাগে ভাগ করা হয়েছে দুশো ছয়টি দেশে প্রায় এগারো হাজার অ্যাথলেটের পাশাপাশি তিন হাজার বিনোদন কর্মী অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে আর নিরাপত্তায় থাকবেন পঁয়তাল্লিশ হাজার পুলিশ বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে এগারোটায় শুরু হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরাকার মানের রিপোর্ট আর কালচার আর শিল্প সাহিত্যের স্বপ্নের প্যারিস শহরে এবার বসছে অলিম্পিক আসর শুধুমাত্র আইফেল টাওয়ারের দিকে তাকালেই মনে হবে গত কয়েক দশক ধরে এটি বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোর কৃতিত্ব নিয়ে জানান দিচ্ছে ফ্রান্সের শ্রেষ্ঠত্ব অবশ্য অলিম্পিক মহাযজ্ঞ শুরুর আগেই প্যারিস অলিম্পিক স্থান করে নিয়েছে রেকর্ড বুকে এবারের অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেনকে কার্যকরী করতে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান হবে নদীতে নদী তীরে অনুষ্ঠান আয়োজনের অভিনব ধারণাই প্যারিস অলিম্পিককে ঠাই দিয়েছে রেকর্ড বুকে ষোলো দিনের জমকালো আয়োজনে এই প্রতিযোগিতার ব্যয় ধরা হয়েছে নয় বিলিয়ন ইউরো টোকিও রিও এবং লন্ডন অলিম্পিকের চেয়েও ব্যয় কম হবে প্যারিস মহাযজ্ঞের তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেইন নদী তীরে গেমসের উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করতে যেতে হবে অনুষ্ঠানের দুই তৃতীয়াংশ দিনের আলোয় হলেও বাকি অংশ হবে গোধূলি লালিমায় উদ্বোধনীতে ফ্রান্সের সাংস্কৃতিক ভাষিক ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্যকে তুলে ধরতে চান আয়োজকরা উদ্বোধন অনুষ্ঠানের আতসবাজির আলো নিভে যাওয়ার সাথে সাথে প্যারিস মেতে উঠবে অ্যাথলেটদের পদচারণায় রেকর্ড ভাঙা আর গড়ার খেলায় তার জন্য অপেক্ষা আরও কিছুটা সময়ের পরাগামান এটিএন বাংলা নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপে এ থেকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর সহ সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত অপরদিকে গ্রুপ আপ হয়ে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ হতাশাজনক এ পর্যন্ত মাত্র তিন জয়ের বিপরীতে উনিশটি ম্যাচ হেরেছে টাইগ্রেসরা তারপরও গত দু দুবছর পারফরম্যান্সের কারণে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে নিগার সুলতানা জ্যোতির দল শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটে শুরু হবে খেলাটি শেষ করার আগে সংবাদ জানিয়ে দেশের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন ব্যস্ত জীবনযাত্রায় ফিরেছে রাজধানী দিনে কারফিউ শিথিল থাকায় সড়কে যানবাহনে বাড়তি চাপ দূরপাল্লার বাস লঞ্চ চললেও বন্ধ ট্রেন কোটা আন্দোলন ঘিরে নাশকতা ও প্রাণহানির সুষ্ঠু তদন্ত দাবি আইনজীবী নেতাদের রাষ্ট্রীয় অপরাধ ঢাকতে গণগ্রেফতারের অভিযোগ বিএনপি এবং সেতু ভবনে অগ্নিসংযোগের মামলায় আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে সহিংসতার দুই শতাধিক মামলায় আটক আড়াই হাজার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ নিউজ ধন্যবাদ সবাইকে